তাই গিয়ে কর্তৃক ভাবে সমস্ত দেবতাগণ সেই একটা শক্তি মহামায়াকে স্মরণ করতে শুরু করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে সর্বে দেবকে বৈরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি নাশনা সন্তি বহু দেশন করে পরাশ্রয় গুণময় নারায়ণ নমস্তুতে শরণাগত বিনাশ পরিত্রাণ প্রায়ণে সর্বস্বতে হরে দেবী নারায়ণে নম বলে বলে দেবগণ কি কারণে করেছ সেই আদ্যাশক্তি মহামায়কে স্মরণ সুর দেবী সুর আজ সেই মহিষাসুরের অত্যাচারে স্বর্গের সমস্ত দেবতাগণ স্থির থাকতে পারছে না, তাই বলি দেবী তোমাকে সেই মহিষাসুরের নিধনের ভার নিতে হবে। ওগ দেবগণ আমি যে সদাই নিরস্ত্র এখন আমি কিভাবে করিব সেই মহিষাসুর নিধন? শুনো শুনো দেবী শুনো, তাহার জন্য নাই চিন্তার কারণ, কারণ আমরা এই সমস্ত দেবতা আগুন মিলিয়ে তোমার দশটি হাতে দশটি অস্ত্র ধরিয়ে সিংহ বাহনে পাঠাইব সেই মহিষাসুর নিধন। অগ দেবগৎ তাহলে কর হোক মনে অস্ত্র ধর, আমি করিব সেই মহিষাসুর নিধন। এদিকে ব্রহ্মা আদি যে ব্রহ্মশক্তি এবং ভূমণ্ডলী দিচ্ছি, একে বিষ্ণু দিচ্ছেন তার হাতে সুদর্শন চক্র, একে দেবাদিদেব বাবা মহাদেব বলছেন অগ দুর্গা আজ সেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় কালে আমার হাতে দেওয়ার মতো তোমাকে কিছু নেই দুর্গা। এই নাও দুর্গা আমার হাতে রয়েছে এই ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে সেই মহিষাসুরের বুকে ক্ষত বিক্ষত করি স্বর্গের সমস্ত দেবতার মুখে হাসি ফিরিয়ে দাও দুর্গা, স্বর্গের সমস্ত দেবতার মুখে হাসি ফিরিয়ে দাও। একে সমস্ত দেবতাগণ মিলে দেবী দশ পূজাকে অস্ত্র দান করে দুর্গা নমঃ শিবরাত্রি সমাজ দুর্গা নমঃ দূতে যা দেবী সর্ব।